Attention, মুখ্যমন্ত্রী মহোদয়। দুর্নীতির বিরুদ্ধে আপনি সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করে অহার সময়তে রাজ্য সরকারের জলসিঞ্চন বিভাগত আন এক দুর্নীতির অভিযোগ আহিছে। প্রকৃতার্থত কি হয়েছে জলসিঞ্চন বিভাগত? সর্বজন বিদিত রাজ্য সরকারের জলসিঞ্চন বিভাগ দুর্নীতির ক্ষীরতিকায়ের ক্রমাগতভাবে পরিগণিত হয়ে আহিছে। অ্যাটেনশন মুখ্যমন্ত্রী মহোদয়। তদানীন্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর তদানীন্তন জলসিঞ্চন মন্ত্রী ভবেশ কলিতার দিনত বিভাগত নিযুক্তি কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল। এতিয়া আহিছো সাম্প্রতিক সময়ের কাহিনীলৈ। মন্ত্রী অশোক সিংঘালের দিনত বিভাগটি দুর্নীতিমুক্ত হয়েছেনে? বিভাগটির মুখ্য অভিযন্তাই সময়ের অন্তত ঠিকই লই আহিছে অবসর। কোনো কোনো অভিযন্তাই দিল্লী বাঙ্গালোরত কোটিটকীয়া বিলাসী ফ্লেট ক্রয় করে আহিছে। প্রশ্ন হয়, দিল্লী বাঙ্গালোরত কোটিটকীয়া বিলাসী ফ্লেট ক্রয় করার ধন কোৰ পৰা পালে? অভিযোগ অনুসরি ঠিকাদার অভিযন্তার মধুচন্দ্রিকার বাবে অবসরের পিছতো বিলাসী ফ্লেট ক্রয় করব পারে অবসরী অভিযন্তাই। এক্সেলেটেড ইরিগেশন বেনিফিট স্কিম চমুকৈ এআইবিপি আঁচনির কথা আপুনি নিশ্চয় কৰিছে। জলসিঞ্চন বিভাগৰ পুৰণা নলীনাদক লৈ আছিল এই অভিলাষী আঁচনি। এআইবিপি আঁচনিৰ নামত 141 কোটি টকা কাগজে কলমে ঠিকেই মোকলাই দিয়া হৈছিল। এই আঁচনিখনৰ ধন ঠিকাদাৰক 4-5 মাহ পূৰ্বে মোকলাই দিয়া হ'ল। কাগজে কলমে হিচাপ নিকাচ কৰি মোকলাই দিয়া ধনক লৈ সম্প্ৰতি অভিযোগ উত্থাপন হৈছে। তদানীন্তন মুখ্য অভিযন্তা ব্রজেন মালাকারের দিনত 141 কোটি টাকা মোকলাই দিয়া হয়েছিল। ইয়ালৈকে সকলো আছিল ঠিকই, পিছে এআইবিপির আসনের কেনা লাগিছে কত কোনক? অভিযোগ অনুসরি এআইবিপি আসনের অধীনত হিসাববিহীন কাম দেখাই অধিকাংশ ঠিকাদারে মোকলাই নিছে ধন। অভিযোগ অনুসরি তদানীন্তন মুখ্য অভিযন্তা তথা এআইবিপি আঁচনি পরিচালনাত থকা সহকারী অভিযন্তা, সহকারী কার্যবাহী অভিযন্তা তথা কার্যবাহী অভিযন্তার লগতে দায়িত্বপ্রাপ্ত বিষয়ায় ক্ষেত্রভিত্তিক অনুসন্ধান নকরাক বিলত স্বাক্ষর নকরি ধন মোকলাই বিত্তীয় অনিয়ম সংঘটিত করেছে। তদন্তকারী সংস্থায় তদন্ত করলে কাগজে কলমে সঠিক তথ্য লাভ করব। অনস্পট অনুসন্ধানত পোহৰলৈ আহিব প্ৰকৃত তথ্য। ২০০৯-১০ বৰ্ষলৈকে ধৰি কেইবাটাও বৰ্ষ সামৰি লোৱা হৈছে এআইবিপিত। এই কামত মুখ্য অভিযন্তাকে ধৰি একাংশ অভিযন্তা জড়িত। এনে সময়তে আন এক গুৰুতৰ অভিযোগ আহিছে পোহৰলৈ। একাংশ মধ্যভোগীয় এআইবিপির ধন মোকলার নামত একাংশ ঠিকাদারের পৰা 10% কমিশন লৈছিল। 141 কোটি টকাৰ পৰা 10% কমিশন সংগ্রহ কৰি কোনে কিমান সম্পত্তির পাহাৰ কহিলে, কোন দিল্লী বাঙ্গালোর কোটিটকীয়া বিলাসী ফ্লেট কিনিলে সেয়া সম্প্রতি চর্চার বিষয় হিসাবে পরিগণিত হৈছে বিভাগটির একাংশ বর্তমানের বিষয়ার মাজত। অভিযোগ অনুসৰি কমিশনৰ ধন সংগ্রহ কৰা মাষ্টার মাইন্ড আব্দুল হামিদ, অধিকাংশ মধ্যভোগীর লগতে মাষ্টার মাইন্ড মধ্যভোগী আব্দুল হামিদে 141 কোটির অধিকাংশ ঠিকাদারের পৰা কমিশন সংগ্রহ করে বিশাল সম্পত্তির মালিক হল। মুখ্যমন্ত্রী মহোদয়, এআইবিপির 141 কোটি টাকার উপর তদন্ত হবনে? তদানীন্তন মুখ্য অভিযন্তা ব্রজেন মালাকারের মধ্যভোগী আব্দুল হামিদর লগতে এআইবিপির পরিচালনা আর বিল মোকলাই দিয়া অন্যান্য অভিযন্তাসকল তদন্তর আওতালৈ আহিবনে? পরবর্তী প্রতিবেদনত এআইবিপি আসনের বহু বিস্ফোরক তথ্য আসাম টক্সে পর্যায়ক্রমে আনিব পোহরলৈ। জলসিঞ্চন বিভাগক ক্ষীরতি গাই হিসাবে ব্যবহার করে অহা ঠিকাদার মধ্যভোগী আর অভিযন্তার মধুচন্দ্রিকার অবসান ঘটায় বিভাগটক মুক্ত করবলৈ মুখ্যমন্ত্রী কিমান অগ্রসর হয় সেয়া সম্প্রতি চর্চার বিষয় হয়ে পড়েছে। নিউজ ডেস্ক আসাম টক্স।